डीजे बापी दुशाई नंबर पोल धामे आज के शुभ दिने प्रणाम जनाई তোমারে শিচারণে আমরা প্রণাম জানাই আমরা সবাই তোমারে শিচারণে নাম জানাই আমরা সবাই তোমাদের শিচরণে আজকে শুভ দিনে আজকে শুভ দিনে প্রণাম জানাই আমরা সবাই তোমাদের শিচরণে প্রণাম জানাই আমরা সবাই তোমাদের শিচরণে আজ আনন্দ ধামে কত না গাইব কত না নাচিব সুর করে মোর তালে কত না গাইব কত না নাচিব সুর করে মোর তালে কত নাই জানে কত নাই অস্তু ঝরে ভত্যটি আজ হয়ে যায় যদি বিয়োগ ক্ষমা করে কত না হাসি কত নাই জানে কত নাই অস্তু ঝরে ভত্যটি আজ হয়ে যায় যদি বিয়োগ ক্ষমা করে আসরে এসে পরদেশন বসে সাহস দাও প্রাণী আসরে এসে পরদেশন বসে সাহস দাও প্রাণী আজ আনন্দ ভাই তুমি যাচ্ছ মা আমি আসছি মা আমি আসছি মা মাগো আমি তুমি যাচ্ছ মা তোমাকে ডেকেছি লক্ষ্মী তাহলে শোনো লক্ষ্মী তোমার পিতা বিবাহর কথা বলছি তাই তুমি বিবাহ করবে লক্ষ্মী তুমি কি বলছো মা আমি যদি বিবাহ করি রাজ রাজশাহী যদি বধুমাতা আসেই তোমাদের বুঝি আনন্দ হবে তাই না মা হ্যাঁ লক্ষ্মী জানি মা জানি যে কোনো পিতা এবং মাতা
যদি পুত্রদের বিবাহ দেই আনন্দে মন ভরে যায় লক্ষ্মণ তাই আমি কথা দিলাম মা আমি বিবাহ করব মা লক্ষ্মণ কিন্তু মা গো তুমি বিবাহ করবে বিবাহ করার আগে না আমার মনেতে যে বড় আশা মা গো লক্ষ্মণ আগে যাব ওই মনে পড়তে মা মনে আশা করি আপুরন তারপর আমি বিবাহ করব মা কি লক্ষ্মণ আমি মনে পড়ে যেতে দেব না লক্ষ্মণ না লক্ষ্মণ মা বিদায় দাও না মা আমি যেতে দেব না লক্ষ্মণ বিদায় দাও না মা বলছি তো আমি যেতে দেব না তুমি আমায় বিদায় দেবে না তুমি যদি না বিদায় দাও তাহলে আমি কি করব জানো মা তোমার কোনো কথা শুনবো না মা জোর করে চলে যাব ওই মনোবর্তে মা তোরে লাখা আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম এক সপ্তাহের জন্য যাবো ওই মনে পড়তে মা আবার এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আমি তোমায় কোলে বসে আমি যেন মা বলে ডাকতে পারি ও মামা গো মা মাগু মাগু হে লক্ষ্মণ ও মা ভুল হে লক্ষ্মণ বুঝো না তুমি যে মাগো আমি যে ছেলে দেবনা তুমি যে মাগো আমি যে ছেলে মাগো মা ভুল বুঝো না তুমি যে মাগো আমি যে ছেলে মাগো মা
চলার পথে পিছল হয়ে যাবে মা গো, একটিবার তোরে আমায় তুমি বিদায় দাও না মা, একটিবার বিদায় দাও না মা, তুমি এখন তো যাবে লক্ষ্মী। হ্যাঁ মা, লক্ষ্মী মা গো, বেশি লক্ষ্মী আমার কোলে বসে মা হয়ে চাঁদ মুখে একবার
खेदना कुमार तुम्हार चुकी जले पद जे अमारी पिछल हो जाई तुम्हार चोखेर जले पद जे अमारी पिछल हो जाई चल हो जाए तुम्हार चौकीर जाले पद जिया मा चल हो जाए बाल मोने पड़े पाती चेये थाकबे तुमी कखन घरे के बाल मोने पड़े पाती चेये थाकबे तुमी फिर वो कखन घरे आमार प्यारार समय होले मागो प्यारार समय होले मागो बोलबे तुमे आए रे खाका बोले चोखेर जले पद बेचार हो जाए तुम्हार चोखेर जले पद जिया मार बेचार हो जाए তাই তো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূর চলে এলাম কিন্তু একই হলো মাই খুদায় যাওয়ার পথ চলতে পারছি না না একটু এগিয়ে যাই দেখি আমি আমায় কিছু খাওয়ার জোগাড় করতে পারি কিনা কিংবা আমার মনের মানুষ কে খুঁজে পাই কি ও একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক গুণহাস পদে হারালো একা একা বসে আছি আমি বাজারে বাজারে সে কে আছে আমি যারে বেসেছি ভালো ও একা না মেঘ বেসে এলো আকাশে এক ঝাঁক গুণহাস পদে হারালো বসে আছি বাজার মাঝে সে কি আছে আমি যারে বেসেছি ভালো বলে বলে বাঁচাইয়া কি ফুলের লাগায় আরে ভালো লাগে না রে কানে একা ফুলের
बताई जदी ये गल पत्तो लका अरे भालो लागे ना ये कने लका बताई जदी ये गल पत्तो लका अरे भालो लागे ना ये कने लका ओ लका लका भोसे याची बाजारो माजे देखिया से जारे देशे ची भालो ओ लका ना मेरे भेसे ये लो लका से जागे बुनो हस पदे हालो एका बोचे याची बाजारो माजे देखिया से जाने जाने बेचे ची भालो তোমাদের বলছি গো কে হইছে এটা কোন গ্রাম বলবে একটু এটা নবগ্রাম নবগ্রাম না হ্যাঁ কে রে আপনি বলছি আমাকে বলছো হ্যাঁ তোমায় বলছি হ্যাঁ বলো দেখি এটা কোন গ্রাম হ্যাঁ কোন গ্রাম এটা নবগ্রাম নবগ্রাম হ্যাঁ আচ্ছা এখানে কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় খাওয়ার জিনিস হ্যাঁ খাওয়ার জিনিস পাওয়া যাবে না কেন একটু দূরে যেতে হবে দূরে মানে কত দূর এই ধরো না গোসবা চন্ডিপুর গোসখালি গোসবা বিন্দাখালি নাকপাড়া গেলে হবে গোসবা চন্ডিপুর গোসখালি আশেপাশে কিছু পাওয়া যায় না আশেপাশে সাতমুখ হেরোয়া ক্যানিং কিন্তু আমি আসার সময় কি দেখলাম জানো ওই রাস্তার পাশে গোসি ভাঙা ভাঙা ঘর দেখা যাচ্ছিল ওখানে কি আগে কোনো বাজার আর ছিল বাবু বাজার হ্যাঁ তো ওখানে তো বাজার ছিল বাজার ছিল এই আয়লা এসেছিল আয়লা আয়লার পর বুলবুল আচ্ছা পুরো বাজারটি নষ্ট করে দিয়েছিল নষ্ট হয়ে গেছে তাই না হ্যাঁ আচ্ছা বলো তো ওই ভাঙা জায়গায় যদি বাজারে বসানো যায় হ্যাঁ তাহলে কেমন হয় ভালো হবে ভালো হবে হ্যাঁ টাকা কে দেবে টাকা যদি আমি দিই টাকা তুমি দেবে হ্যাঁ টাকা দিলে বাজার হবে তাহলে বলো কে কিসের দোকান দেবে তাহলে আমি বলবো হ্যাঁ তাহলে শুনুন হ্যাঁ বলো তাহলে শুনুন বাবু ওই আমি গ্যাসের দোকানদার গ্যাস 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 আচ্ছা ওই আমি গ্যাসের দোকানদার ওরে চ্যাপটা গ্যাসে নাই রে ফুটো ও বাবু গ্যাস দেব কোথায় আরে যেতাই সেতাই গাই দিলে ভাই যাবে রে বিথা দোকানদার আমি ক্যাশে দোকানদার আমি ক্যাশের দোকানদার আমি ক্যাশের দোকানদার যাতে ক্যাশে সাইডে ফটো গাই দেব কোথায় যেটাই সেটাই গাই দিলে ভাই যাবে রে বিথা জয় ক্যাশে আমি ক্যাশে দোকানদার আমি ক্যাশে দোকানদার আমি ক্যাশে দোকানদার হ্যাঁ কত টাকা লাগবে কেন ওই 4000 কম 5000 দিলে হবে 4000 কম 5000 হ্যাঁ বেশ দেব বলছিলাম বাবু তুমি এই বাজারে দোকান দেবে দোকান তো আমি দেব বলো কিসের দোকান দেবে তিন দিন বসে আছি তিন দিন বসে আছো হ্যাঁ আর তো কিছুদিন থাকতে হবে ধরে ফুলিয়ে দেব ধরে ফুলিয়ে দেবে কানে বিট থাকলে পরিয়ে দেব কানে বিট থাকলে পরিয়ে দেবে হ্যাঁ বুঝতে পারলাম না তো বেলিনের দোকান দেব মনোহরি দোকান দেব মনোহরি দোকান হ্যাঁ বলুন মনোহরি দোকান হ্যাঁ হাসলে দাদা যার হচ্ছে মনোহরি কি করবে বাপের জমিদারি কার্তিকদার মাথায় বুদ্ধি আছে হ্যাঁ কত টাকা লাগবে কত লাগবে হ্যাঁ যত দিতে পারে ততই লাভ কত দা লাগবে বলো সব আছে না সব আছে না হাসলে দাদা সব আছে না ওই কোনদিন মনোহর দোকান চলে না ভালো চলবে আমার চলবে তো হ্যাঁ একটা কথা বলবো রাখবে বলুন তোমারই ব্যবসা আমার ভাগে রাখবে ওই জায়গা গন্ডগোল কেন ভাগে ব্যবসা করবে না কেন কেন যা হবে নিজের পুঁজিতে হবে
লজ হয়ে যাবে তাই না? খুব বুদ্ধিমান লোক। আচ্ছা একটা কথা বলছ না, বলেন লাভ তোমার আসল যদি হয় আমার বেশ তাই হবে, দোকান দেবে তো? হ্যাঁ। আচ্ছা বলো হিসাব করে বলো কত টাকা হয়েছে। হিসাব করে বলবো? এই তো ম্যানেজার ছিল আগে নি। হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো কত টাকা হয়েছে। তাই নাকি? ওই 456,999.50 টাকা। 50 পয়সা এলো কোথেকে? ওই সপাচানা। তাই নাকি? হ্যাঁ আমরা প্রতি রবিবার করে স্কুলে যাই, জানো? ঠিক আছে তোমাদের পাওনা ঘন্টা আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ কিন্তু তার আগে একটি কথা রয়ে গেল না, বাজার যখন হয়ে গেল বাজারে একটি নাম তো দিতে হবে। ও বাবা নামও আমার মুখস্থ, ওই আগে হয়েছিল এখন হটে গেছে, তার নাম হটিগঞ্জ থাক। এই নাম আমার পছন্দ হয়নি। তা খাইদার হাট? খাইদা? এই নামও পছন্দ হলো না। তাহলে আপনি নাম দিন। আমার নাম দিতে হবে? হ্যাঁ। গ্রামটার নাম যেন কি বললে? নবগ্রাম। আমি নাম দিলাম নবগ্রামে নতুন নয়া বাজার। খুব সুন্দর হয়েছে, যাও। ও কাতিদা তাহলে তুমি কোন বাজারে যাবে? তুমি হেরো মা। এ ভাই তুই কোথায় যাবি? তুই একেবারে বড় বাজার। গণেশদা কোথায় যাবে? সাতমুখী থাকবে, সাতমুখী থেকে ব্যাক করে ডাবু চলে যাওয়া হবে। আচ্ছা তাহলে যাওয়া যাক। আরে চলো যাই, চলে যাই। আজ তোর বহুদ আর গায়ে বেঁধে চড়িব না সোনার দোর, চলো যাই চলে যাই তোর বহুদ গায়ে বেঁধে চড়িব না সোনার দোর, চলো যাই চলে যাই তোর বহুদ কাতিদা। চলো চলে যাই, এ বাজারে আর থাকা যাবে না, চলো চলো চলো। কোথায় যাচ্ছে? কার্তিকদা যাচ্ছে বাড়ি, ও যাচ্ছে বাসায়, ও যাচ্ছে ঘরে, আর আমি যাচ্ছি গৃহে। বাজার থেকে কি দুর্গন্ধ বাড়ছে কেন? তা বাজার পরিষ্কার করতে হবে। আপনারা পরিষ্কার করো। কি আমরা? প্রত্যেকের দোকানের সামনে না? হ্যাঁ প্রত্যেকে পরিষ্কার করে নেবে। আচ্ছা ও বাবু আপনি টাকা দিয়েছেন এখন আমরা বাবু। হ্যাঁ আপনার পাশে আপনি পয়সা করুন, আপনার দোকানের সামনে আপনি পরিষ্কার করে নিন না। ভালোভাবে কথাটা বলুন যাতে আমাদের পেস্টিসে না। ও বাবু হ্যাঁ আমার দোকানের সামনে যদি পরিষ্কার করি, কোনো খরিদ্দার যদি দেখে যে বাজার পয়সা করে আমার দোকানে খরিদ্দার আসবে। এখন আমরা বাবু হয়েছি, লোক রাখুন লোক। হ্যাঁ লোক রাখছি, লোক রাখুন। দোকানদার মানুষ বাজার ঝাড় দিলে মান সম্মানে আঘাত লাগবে তাই না? অবশ্যই। বেশ তোমাদের পরিষ্কার করতে হবে না, একটা লোক আমায় দেখে দাও, মাইনে করে যা লাগবে দিয়ে দেবো। ভালো একটি মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ মানে মেয়ে ছেলে? মেয়ে ছেলে না, শুধু মেয়ে। আচ্ছা মেয়ে শুধু কাজ করে দেখে নেবে, বাজার পরিষ্কার করবে। হেভি? ঠিক আছে তাকে ডাকো। আমরা ডাকলে আসবে না। কেন? তোমার ডাকতে হবে। ঠিক আছে নামটা বলো। নাম বলতে হবে? বলো দেখি। কেন? ওই মেয়েটার নাম হচ্ছে কি? উত্তমহারিণী। ডাকলে আসবে তো? হ্যাঁ বেশ আমি ডাকছি। হ্যাঁ উত্তমহারিণী। ও বাবু, ও বাবু, ও বাবু, খাওয়া দাওয়া ঠিক আছে তো? খাওয়া দাওয়া ঠিক হয়নি মানে? দুপুরবেলা তো ভালো খাওয়া দাওয়া করলে। ব্যাপক খেয়েছি। হ্যাঁ তাহলে ভালো একটু জোরে ডাকো। আরো জোর করে ডাকতে হবে? সম্মান দিয়ে ডাকতে হবে, তাই নাকি? বয়সে বড় হয়। আচ্ছা ঠিক আছে বেশ। উত্তম দিদি তোমার কাজ বলছে এদিকে এসো। করিছো কিনে তো দিদি? ওই দেখ লক্ষীন্দর নয়া বাজার বসিয়েছে, এইবার আমি কি করি বল? এর জন্য তুমি কোনো চিন্তা করো না, এবার তুমি সাজো হারিনি আর আমি সাজি ভিস্তি আওলা। চলো দিদি আমরা দুইজন মিলে বেহুরা লক্ষীন্দরকে মিলন করে দিয়ে আসি। তাই চল না তো। ডাকো ডাকো ডাকো। উত্তম দিদি, ওরে উত্তম হারিনি বলে আজ।
বলে সজনে ও তব হারে বলে থাকবে জোকার গুণ মনে ও তব হারে বলে থাকবে জোকার গুণ মনে আর নাম ডাকলে সবজি বাজার না দুটি বাজার যদি পরিষ্কার করে দিতে পারো মাইনে করে যা লাগিয়ে দিয়ে দেবো তাহলে আমার বাজার পরিষ্কার করতে পারবে না দুটি বাজার ওরে একা হারে নেই বাবু গো ভাই আমি দু বাজার না পারি হারে নেই বাবু গো দু বাজার না পারি আমি একা হারে নেই বাবু গো দু বাজার না পারি আমি একা হারে নেই বাবু গো দু বাজার না পারি আর দু বাজার না পারি বাবু গো দু বাজার না পারি বাবু গো এক বাজার না পারি একা হারে রে বাবু গো দু বাজার না পারি আমি একা হারে রে বাবু গো দু বাজার না পারি হারবে গোরে থাকি মাইনে আমার সকল পাখি বাবু না গোরে থাকি মাইনে আমার সকল পাখি হারে রে বাবু গো দু বাজার না পারি আমি একা হারে রে বাবু গো দু বাজার না পারি দুটি বাজার পরিষ্কার করতে যদি না পারো না তাহলে একটি লোক দিকে নাও মাইনে করে যা লাগবে দিয়ে দেবো আরে বাবু সেরকম লোক আমার হাতে নেই হ্যাঁ